সকল শিক্ষার্থীকে অনলাইন ভিত্তিক কোচিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল রানা, সহকারী শিক্ষক, গণিত নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের বিষয় ত্রিকোণমিতি। আমাদের আজকের বিষয় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি গণিত শাস্ত্রের অতি প্রাচীন একটি বিষয়। আনুমানিক 1650 খ্রিস্টপূর্বে মিশরীয় পাণ্ডুলিপি আহমেস পাপিয়াসের একটি শব্দ স্যাকের পাওয়া যায়। স্যাকের শব্দটি মূলত পিরামিডের ঢাল ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে তার কোটেনজেন্টের সমতুল্য। কোটেনজেন্ট বা আমরা যাকে বলি সংক্ষেপে কোটের সমতুল্য। এরপর খ্রিস্টপূর্ব 300-তে ইউক্লিড তার উপপাদ্যের বইয়ে কোসাইন তত্ত্বের আভাস দেন। খ্রিস্টপূর্ব 200-তে গ্রিক জ্যোতির্বিজ্ঞানী হিপ্পারচাস সাইন তালিকা অগ্রগামী জ্যা তালিকা নামে একটি তালিকা প্রকাশ করেন। মূলত ওই তালিকা থাকার কারণেই ওই সময়টাকে ত্রিকোণমিতির উদ্ভাবন কাল হিসেবে ধরা হয়। যদিও আধুনিক ত্রিকোণমিতির উদ্ভাবন কাল হিসেবে ধরা হয় 1500-1600 সালের মধ্যবর্তী সময়টাকে। দুই ভাগে ভাগ করা যায় ত্রিকোণমিতিক কোণ, জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণ আমরা আগেই জেনে আসি, দুইটি রশ্মি পরস্পর একই বিন্দুতে মিলিত হলে ওই বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা বলি ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ 0° থেকে শুরু করে 360, জ্যামিতিক কোণ 0° থেকে শুরু করে 360° পর্যন্ত হতে পারে। কিন্তু জ্যামিতিক কোণ কখনো ঋণাত্মক হতে পারে না, 360° চেয়ে বড় হতে পারে না। অপরদিকে কোনো একটি রশ্মি ও এক্স ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে যেই কোণ পায় তা ধনাত্মক ধরা হয় এবং সেটা যত ঘুরে আসবে যত খুশি 360-এর বেশিও আমরা করতে পারি। কিন্তু সেটা যদি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় সেটা ধনাত্মক, কিন্তু ঘড়ির কাঁটার দিকে যদি হবে তখন সেটা ধনাত্মক। এই কোণটা যদি থিটা হয় এই কোণটা হবে মাইনাস থিটা। তাহলে ত্রিকোণমিতির একটা মূল বিষয় আমরা পেলাম যে ত্রিকোণমিতির কোণ 0° চেয়ে ছোট হতে পারে অর্থাৎ ঋণাত্মক হতে পারে, 360° চেয়ে যত বড় খুশি করা যায়। এটা ত্রিকোণমিতির একটা বড় ব্যাপার। এরপর আমরা কিছু প্রমাণের জন্য আগে পিথাগোরাসের, আমাদের অতি পরিচিত পিথাগোরাসের উপপাদ্য নিয়ে একটু আলোচনা করব। সেই আলোচনার আগে আমি একটা সমকোণী ত্রিভুজ জানতে চাচ্ছি। ABC যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই ত্রিভুজটা দেখলে আমাদের সবার মনে ভালো লাগে, কেন ভালো লাগে? ABC ত্রিভুজ দেখলেই মনে হয় যে পিথাগোরাসের উপপাদ্যটা উপপাদ্যটা কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কোনটা? অবভিয়াসলি এসি অতিভুজ। আমি আমার 5-7 বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে বলতেছি, যখনই এই প্রশ্নটা করি সবাই একবার বলে দেয় এসি হচ্ছে অতিভুজ নিঃসন্দেহে। যদি জিজ্ঞেস করি লম্ব কি, তখন কিছু কিছু স্টুডেন্ট বলে এবি হচ্ছে লম্ব, আবার কেউ কেউ বলে স্যার কোন কোণে সমান। তোমাদের জন্য বলে দিচ্ছি, লম্ব বা ভূমি, লম্ব বা ভূমি ডিপেন্ড করবে আমি কোন কোণের সাপেক্ষে হিসাব করতেছি। সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ নিঃসন্দেহে, এ নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। কিন্তু আমি যদি লম্ব জিজ্ঞেস করি, আমি যদি বলি সি কোণের সাপেক্ষে লম্ব, তখন লম্ব এবি, ভূমি বি সি, বা বিপরীত বাহু হচ্ছে এবি আর সংহিত বাহু হচ্ছে বি সি। কিন্তু আমি যদি তোমাকে এ কোণের সাপেক্ষে, তখন কিন্তু এ কোণের বিপরীত বাহু হয়ে যাবে বি সি। দ্যাট মিন্স এ কোণের সাপেক্ষে লম্ব বি সি আর ভূমি আর সংহিত বাহু হয়ে যাবে এবি। এই বিষয়টা তোমাদের আসলে অনেক ভুল হয়, যাতে ভুল না হয় সেই জন্য আমি বিষয়টা আবার লিখে নিলাম। ওকে, আমাদের মোটামুটি এসি কিছু আলোচনা শেষ। এবার আমরা কিছু প্রমাণে যাব, জ্যামিতিক প্রমাণ। প্রমাণগুলো বোর্ড পরীক্ষায় আসে। আমার ধারণা ধরে সবাই এই প্রমাণগুলো শিখছ। যেমন একটা প্রমাণ হচ্ছে সাইন স্কয়ার
Last one, one. One, I can't get it, I can't get it.
আজকে প্রশ্ন উত্তর করতে পারবে, আমি এই প্রশ্নে আর গেলাম। এটা তোমাদের দুয়ে করা আছে যদিও, তবুও আমি চেষ্টা
এবং 30 ডিগ্রি কোণ ও 45 ডিগ্রি কোণের আলোচনাটাও এখানে কমপ্লিট করে দিব এবং জ্যামিতিক প্রমাণটা দেখাই দেব। আর তোমাদের আমার ক্লাসে কোন বিষয়গুলো ভালো লাগলো বা কোন বিষয়গুলো, যেমন আমি প্রথমে কিছু ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছি পাঠ্য বইয়ের বাইরে, আমার মনে হচ্ছে তোমাদের এগুলো জানা উচিত অ্যাজ এ স্টুডেন্ট। এরপর যদি তোমাদের মনে না স্যার আমি শুধু পাঠ্য বইয়ের মধ্যেই থাকবো, বা তোমরা যেইভাবে ভালো মনে করো যে এইখানে দিলে স্যার আমি অনলাইন ব্যবস্থার সাথে তোমরা যেমন ইউজ করো আমরাও তেমন ইউজ করো, তোমাদের যেইভাবে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টসে সেই কথাগুলো আমাকে বলবা, এবং তোমাদের আর কোনো অনুমোদন প্রয়োজন নবমাত্রে ত্রিকোণমিতি সেই কথাগুলো বললে আমি পরবর্তী ক্লাসে ওই ক্লাসগুলো অঙ্কগুলো দেখাই দিতে পারবো। মোটামুটি আজকের মতো শেষ করতে চাচ্ছি, তার আগে একটা কোয়েশ্চেন, ছোট্ট একটা কোয়েশ্চেন তোমাদের জন্য বললাম। 45 ডিগ্রি মান দেখাইলাম, 30 ডিগ্রি 60 ডিগ্রি বলছি বই আছে তোমাকে দেখাবো। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো, সাইন 0 ডিগ্রি মান 0 এবং সাইন 90 ডিগ্রি মান 1 কেন হয়? সাইন 0 ডিগ্রি মান 0 এবং